ilaha illallah la ilaha. Bhai kalemar sathe karo kono dushmani ache? Ita tungjani onchol, ita to chandina kotuar pasapashi onchol, kotha bolen thik kina? Ita to zikrullah doler elaka, kotha bolen thik kina? Allah zikir korte kono dor ache ni, kono bhoy ache ni? Awaz din la ilaha illallah, arjo re la ilaha illallah, 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 la ilaha illallah, la ilaha, arjo re la ilaha. Mohabbat la ilaha illallah la ilaha illallah 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 Allah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah wahdahu la sharika la lahul mulku wa lahul hamdu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir shraddhiyo sabhapati amantrito joggo buzurg hazrat ulama ikram সর্বস্তরের সম্মানিত সুধী ও আমার পর্দার অন্তরালে শ্রবণদাতা মা ও বোনেরা বিভিন্ন মাদারিস থেকে আগত মেরে লখতে জিগার তালাবায়ে আজিজ উপস্থিত আছেন আইম্মায়ে মাসাজিদগণ আইম্মায়ে মাদারিসগণ আর উপস্থিত আছেন বুজুর্গ হযরত আকাবির আসলাব বুজুর্গ হযরত উলামায়ে কেরামগণ মুরব্বীরা ধারাবাহিকভাবে এখানে আসবেন কথা বলবেন আমি বড়দের নির্দেশে বড়দেরকে নকল করে কিছু নসিহত নিজেকে নিজে করার জন্য আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বসেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস ওয়ালা হিসেবে কবুল করেন আমাদের প্রত্যেকের মাঝে আল্লাহ খুলুসিয়াত দান করেন আবার বলেন আমিন মহতরম হাজিরিন আমি পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে মশহুর সূরা 114টি সূরার মধ্যে যেই সূরাটা মশহুর সূরা সূরাতুল ফাতিহা এই সাত আয়াতের একটি আয়াত তেলাওয়াত করেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা ছাত্র ভাইরা আমাকে সাহায্য করেন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা আবারো বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা আল্লাহ বলেন তুমি বলো ইবাদত করো আমার সাহায্য চাও আমার বুঝে থাকলে বলেন তো দেখি আমি আপনি ইবাদত করি কার কিন্তু এখানে একটা কথা আল্লাহ বলেন যে তুমি বলো হযরত ইমামুল আসর ফকীহুন নফস ইমামে রব্বানী কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা প্রেমিক বান্দাদেরকে ডেকে বললেন কারণ যে যার সাথে প্রেম করে আমনে শব্দ তার ক্ষেত্রে ভাল লাগে না কি যুবক ভাইরা কথা দি কও না এখন ইমন মগা সাধ্য কিছু মনে বুঝই না অথচ মোবাইল চেক করলে বুঝুন দেব হ্যাঁ আমনে শব্দ ভালো লাগে না তুমি শব্দ ভালো লাগে হ্যাঁ যে যারে বেশি মহব্বত করে যে যার সাথে বেশি পীড়িত করে প্রেম করে আপনারা বলেন যার তার সাথে প্রেম করণ যায়নি হযরত হাকিমুল উম্মত থানবী বলেন মৌকা কি সমাজ লিয়ে বাদ কাহো
اور محل کی سمجھ لیے اہل بناؤ اور انسان کی سمجھ لیے پیار کرو موقع بجا کوتا کوئی محل بجا اہل بنائی مانو بجا فرید کرو زارے تارے آئی لبی کچھ زیر وہن تو عمرو دے کمیلر پیشہ بزر کوئی گلو وہن تو دے شیج بک ایکٹا پائیسی پایا زار سے ہر ایکٹو بال لگے ہر ایسی نا نای دانا نے آنتا زی کوئی دے آئی لابی کتا کن نہ کرے এ আন্দা গুন্দা জারে তারে ফিরিত করলে যার লগে তার লগে প্রেম করলে জুতার ভারি তো কপালে আসই ফিসার বাড়িও কপালে জুত পারে কথা কোন ঠিক কি না আমার ভাইরা তো যে যার সাথে প্রেম করে প্রেমিকের ক্ষেত্রে আমনে শব্দ বেশি ভালো লাগে নাকি তুমি শব্দ মুমিনরা কার সাথে প্রেম করে মুমিনরা সবচেয়ে কাকে বেশি ভালোবাসে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ইমানদাররা সবচেয়ে কাকে বেশি ভালোবাসে ইমানদাররা যেহেতু আল্লাহকে ভালোবাসে আল্লাহর সাথে প্রেম করেন এইজন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে বলতেছেন তুমি বলো প্রেমিক তুমি বলো ইদো হে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠে দেখছো নি হাতে কি মনোযোগে সহকারে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে হাতে মোবাইল দিয়ে কি সুন্দর করি আমার ভাইরা মনোযোগী হন একটু মনোযোগী হন মহতারাম হাজিরিন আল্লাহ বলেন তুমি বলো ইবাদত করো আমার সাহায্য চাও আমার তো আমি আপনি ইবাদত করি কার ইবাদত কি নিজে নিজে করা যায় নাকি আল্লাহ সাহায্য লাগে মর্দ মুজাহিদের মত আওয়াজ দিয়ে বলেন নিজে নিজে করা যায় নাকি আল্লাহ সাহায্য লাগে এই পারপাসে হযরত হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই প্রসঙ্গে এবাদত যে নিজ ইচ্ছায় করা যায় না তার বাস্তব প্রমাণ হলো আমাদের দেশে এই পৃথিবীতে অনেক ধনী মানুষ আছে কোটি কোটি টাকার মালিক হাজারো কোটি টাকার মালিক বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকার মালিক কিন্তু মসজিদে যাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারে না কিন্তু তার পক্ষ থেকে ন্যূনতম বেতন ভুক্ত সাধারণ একটা কর্মচারী 7-8000 টাকা বেতন পায় এই লোকটি যখনই শুনে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সব কাজ বাদ দিয়ে আসল প্রেমিক হইয়া আল্লাহর সাথে প্রেম করার জন্য মসজিদে চলে যায় হযরত হাকিমুল উম্মত থানবী লেখেন যে এক কোটিপতি মালিক তার বেতনভুক্ত ড্রাইভারকে নিয়ে গাড়ি নিয়ে রওনা দিয়েছে পথিমধ্যে আজান হইছে ড্রাইভার শুনতেছেন বন্ধুরা ড্রাইভার মালিককে ডাক দিয়ে বলতেছেন স্যার মসজিদে আজান হইতেছে আমি নামাজে যাইতাম স্যার ডাক দিয়ে বলতেছে তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আবি এর দ্বারা কি বোঝা যায় ড্রাইভার যাইব মালিক ড্রাইভার প্রেম করে কার সাথে আর মালিক প্রেম করে কার সাথে দুনিয়ার সাথে মালে দুনিয়া খাকে সারা রা দেহান আখেরাত পরহেজগারে রা রা দেহান ঠিক কিনা বলেন মালিক প্রেম করে দুনিয়ার সাথে আর ড্রাইভার প্রেম করে কার সাথে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা আর মালিকের সাথে প্রেম করার জন্য মাওলার সাথে প্রেম করার জন্য এই কারি ইসমাইল রহমাতুল্লাহি আলাইহির ফাউন্ডেশন করা হযরতের নামকরণে ফাউন্ডেশন করা ওলামায়ে দেওবন্দের নকশা নমুনা ধরে রাখা এই মুজাহাদা মুশাহাদা কথা বলেন ঠিক কি না যুগে যুগে আমাদের পূর্বপুরুষজন যারা ছিলেন আকাবির আসলা বুজুর্গরা তারা মাওলার সাথে প্রেম করার জন্য মাওলার সাহায্য পাওয়ার জন্য তারা বলতেন জবানকে জাকির বানাও দিলকে শাকির বানাও ছাত্র ভাইরা বলেন জবানকে কি বানাও আর দিলকে কি বানাও এখন আমরা আমাদের জিব্বাটারে জিকিরকারী বানাইছি নি আমরা আমাদের জিব্বাটারে জিকিরকারী বানাই নাই গীবতকারী বানাইছি জিব্বাটারে কি বানাইছি আর সবচাইতে গীবত করার সহজ পন্থা পদ্ধতি হলো এই যে মোবাইল বর্তমান লেখাপড়া করে ভালো এলেম ইস্তেদাত ওয়ালা ছেলে কিন্তু সে অজগবি তদন্ত না করে যেখানে আল্লাহ বলেছেন ইয়া আল্লাহ তাআলা বলেছেন কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফালতুম নাদিমিন ফাতাবাইয়ানু আন তুসিবু কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফালতুম নাদিমিন এই হুজুগে বাঙ্গাল হইয়া কারো পিছনে কাউরে গালিও দিও না কারো প্রশংসাও করো তদন্ত কইরা তারপরে বলো কথা বলেন ঠিক কিনা কিন্তু এখন তদন্ত নাই কখনো দেখবেন যাত্রা যাত্রাবাড়ি শায়েকের বিরুদ্ধে কলম ধরে
কখনো দেখবেন চরমানের পীরের বিরুদ্ধে কলম ধরে, কখনো বাংলাদেশের জিন্দা তকি উসমানী বর্তমান শাইখুল উলামা ফকিহুল উম্মত মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুল্লাহ আলী যার পায়ের জুতার ধুলার পরিমাণ যোগ্যতা আমাদের নাই, নাকে টিপ দিলে দুধ পড়ে, হে আব্দুল মালিক সাহেবের বিরুদ্ধে কলম ধরে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, জিব্বাটারে জিকিরকারী বানায় নাই, জিব্বাটারে বানাইছে গীবতকারী। অথচ আমাদের আকাবিদদের ইতিহাস খুলে দেখেন, কুতুবুল আলম আমিরে শরীয়ত, আপনার আবার বেজার অন্য এই কথা বলাতে, কুতুবুল আলম আমিরে শরীয়ত মোহাম্মদুল্লাহ হাফিজ জুদুর রহমতুল্লাহ কি পরিমাণ জিকির করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ঘুমাইতেন, চোখ বন্ধ থাকতো কিন্তু জবান বন্ধ থাকতো, জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হইত, সুবহানাল্লাহ বলবেন না, জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হইতো। শুধু তাই নয়, হযরতের জীবনীতে পাওয়া যায় আব্দুল্লাহ পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে হাফিজ জুহুদুর এমন নুরানি গোলাম ছিলেন যার জীবনটাই নুরানি, মৃত্যুর পরেও তার চেহারা নুরানি, মৃত্যুর পরেও তার চেহারাটা নুরানি, কেমন মরণ হইছে আল্লাহু আকবার। এই জাকের বান্দার কেমন মরণ হইছে, মৃত্যুর আগে খাদেমদেরকে ডাক দিয়ে বলতেছে তোমরা বেরিয়ে যাও, আল্লাহর মেহমানগণ আমাকে নিতে আসছে। আজগুবি পুঁতি বলতেছি না, আকাবিরদের ইতিহাস বলতেছি। আমার ভাইরা, খাদেমরা বের হয়ে গেছে, 15-20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা পর ঢুকে দেখে হযরত পশ্চিম দিকে মুখ করে, মনে হয় কারো সাথে মোসাবা করছে, হাত ওইভাবেই রয়েছে, চেহারাটা এত নূর, হাত দিয়ে দেখে পালস নড়তেছে না, হযরত নাই, আল্লাহর দিদারে চলে গেছে। আমার ভাইরা, এই মোহাম্মদুল্লাহ হাফিজ রহমতুল্লাহ আলাই এভাবে মোসাবার ঢঙ্গে আসেন, আব্দুল্লাহ পাহাড়পুরি রহমতুল্লাহ লেখছেন যে ওই সময় যারা খাদেম ছিলেন তারা হাফিজ জুহুদুরের হাতের সাথে নাক লাগাইয়া গ্রান নিয়ে দেখছে যে এমন একটা খুশবু পাইছে, স্পষ্ট ভাবে তারা বুঝতে পারছে এটা জান্নাতের ফেরেশতাদের মুসাবাহ সঙ্গে মোলাকাত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মোহাম্মদুল্লাহ হাফিজ জুহুদুরের জীবনীতে পাওয়া যায় বিরক্ত অন্য আপনার আবার হযরত হাফিজ জুহুদুর রহমতুল্লাহ আলাই বাথরুমে যাইতে, বাথরুমে যাওয়ার আগে উপরের দাঁতের আগা দিয়া নিচের দাঁতের আগা দিয়া জিব্বার আগাটা বাইর করে কেট করে কামড় দিয়ে দূরে বাথরুমে যাইতে, লোকেরা ভাবতো যে মোহাম্মদুল্লাহ হাফিজ দিয়ে জিব্বায় কামড় দিয়ে বাথরুমে যাকে, পায়খানা থেকে বের হয়েছে, বাথরুম থেকে বের হয়েছে, দু নম্বর সেরে বের হয়েছে, লোকেরা নজর করে দেখে মোহাম্মদুল্লাহ হাফিজ জুহুদুরের জিব্বা কেটে রক্তের ফোঁটা গালছি বেয়ে বেয়ে পড়তেছে। আহ, এ কোন হাফিজি? এই হাফিজি সম্বন্ধে পাকিস্তান থেকে আমাদের এক বুজুর্গ আসতেন, প্রবীণ আলেমরা জানেন, বড় বড় সিরাত মাহফিলে ফকিউল মিল্লাত আব্দুর রহমান রহমতুল্লাহ সাথে যাকে এক স্টেজে বহুতবার দেখা গেছে, শেখ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ। আমি ছোটবেলায় হজরতের এই কথাটা আমি নকল করে রাখছি, ওই সুরেই ওই ঢঙ্গে হজরত উর্দুতে সুর দিয়ে বয়ান করতে, একদিন থানবীর কথা বুঝাইতে যাইয়া নীলফামারি সৈয়দপুর বাংলা হাই স্কুল অ্যান্ড কলেজ ময়দানে হযরত লাঠিতে ভর করে দাঁড়ায় দাঁড়ায় পাগড়ি মাথায় দিয়ে চমৎকার সুরে বলতেছে, এ বাঙালি আদমি মুসলমান ভাই খুব খেয়াল কর, খুব খেয়াল কর, মেরে বাত সন সন সন, হাম কিয়া কহতে হ্যায়। এইভাবে আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আলাই আগে অ্যালার্ট করলেন, সচেতন করলেন, সচেতন করে বলতেছেন, সারে বাংলা কে লিয়ে মোহাম্মদুল্লাহ মোহাম্মদুল্লাহ নেহি, সারে বাংলা কে লিয়ে মোহাম্মদুল্লাহ হাফিজ জি আশরাফ আলী থা নবী কি সুরত লিয়া আতা হায়, সারা বাংলাদেশের জন্য মোহাম্মদুল্লাহ হাফিজ জি, মোহাম্মদুল্লাহ হাফিজ জি না, আজকে তো আউলিয়া কেরামের তাজকেরা নাই, মুরব্বীদের গুণগান নাই, বড় আলেম হয়ে গেছি, পৃষ্ঠা নাম্বার হাদিস নাম্বার অমক নাম্বার তমক নাম্বার, মিয়া ভাই বাপ দাদার নামটা নিলে কি থোতা ব্যথা করে? বাপ দাদা তো ছিল হেজাক লাইক, বাপ দাদা তো ছিল তস লাইক, এই বাপ দাদার মেহনত ছিল বিদায় আমরা বুখারি পড়তে পারছি, এই বাপ দাদার মেহনত ছিল বিদায় তবলিগের মার্কাজে সময় দিতে পারতেছি, এই বাপ দাদার মেহনত ছিল বিদায় আমার বন্ধুগণ খানকা আমরা নির্মাণ করতে পারছি।
মোহতরম হাজিরিন বাপ দাদাকে ভুলবেন না। আমাদের হাটাদেরি হযরত বলতেন, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহ বলতেন, মকবুল যদি হতে চাও মকবুল বান্দাদের নামে দোয়া কইবা। মকবুল যদি হতে চাও তো মকবুল বান্দাদের জন্য দোয়া কইরো। আজকে মোনাজাতের মধ্যে নিজের খাইরিয়াতের দোয়া করি, কিন্তু আমরা কখনো এভাবে অনেকেই বলি না ইল্লা মাশাআল্লাহ, সবাই এক না, এখনো আছে বিদায়, আল্লাহ দুনিয়া টিকে রাখছে। কেন আপনি মোনাজাতের মধ্যে একটু বলতে পারেন না, আল্লাহ আমাদের যত আকাবির আসলাফ বুজুর্গরা ইন্তেকাল করেছেন, যাদের মেহনতের বদলে আমরা দিন শিখছি, আমাদের ঈমান আকীদা ঠিক রাখতে পারছি, আল্লাহ আমাদের এই পরায়ত মুরব্বীদেরকে আপনি মাফ করে দেন, তাদের দরজাতকে বলন্দ করে দেন। আল্লাহ যারা বেঁচে আছেন আল্লাহ তাদের আফিয়াতের জিন্দেগি দান করেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। আল্লাহ গো আপনার কুদরতি কদম ধরে বলি আমাদেরকে আর মুরব্বী হারা করেন। এই দোয়াগুলো করলে কি ভাই জান সময় নষ্ট হয়ে যাবে? শোনেন, বড় যদি হতে চান বড়দের নামে গুনগান গান, বড়দের জন্য দোয়া করেন, আপনি মারা গেলে আপনার জন্য ছোটরা দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? মোহতরম হাজিরিন, সেই মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই বাথরুম থেকে বের হইছে, জিব্বা কেটে রক্তের ফোঁটা গাল চিবিয়ে বেয়ে পড়তেছে। লোকেরা বলতেছেন, হযরত আপনার জিব্বা কেটে রক্তের ফোঁটা পড়তেছে কেন, এটা কেন ঘটনা কি? হযরত হাফিজি বলতেছেন, আমার জিব্বাটা বেহায় হয়ে গেছে। হ্যাঁ, আমার জিব্বাটা বেহায় হয়ে গেছে। বলে কেন? বলে এইটা পায়খানাও বোঝে না বিছানাও বোঝে না, এটা বিছানায় গেলেও সুযোগ পাইলে আল্লাহ আল্লাহ বলতেছে, বাথরুমে ঢুকলেও আল্লাহ আল্লাহ বলবে, কিন্তু বাথরুমে তো জিকির করা যায় নাই, ইস্তিগফার দিলে দিলে পড়া যায়। এই জন্য আমি পেরাক পাবো কোথায়? আমি আমার দাঁতকে পেরাক বানায় যাতা দিয়ে ধরছিলাম, কিন্তু এই জিব্বাটার আগা ধরলে লাভ কি হইব? আমার গলার হুলকুম থেকে শুরু করে পুরা জিব্বাটা মাওলার জিকিরে এমন মশগুল, আমি ওরে যাতা দিয়ে ধরছি, কিন্তু তোমরা দেখেছ, হাফিজ জুজুর বলেন যে তোমরা দেখেছ দুনিয়াতে অনেক পশু জব করার পরে জীবন থাকে না, চামড়া থাকে না, মাথা আলাদা হয়ে যায়, কিন্তু গোস্তের একটা টুকরা থাকে, জীবন ছাড়াও এমনি তিরিপ তিরিপ করে লাফাইতে থাকে। তা আমি মোহাম্মদুল্লাহ আমার জিব্বার আগারারে যাতা দিয়ে ধরছি, কিন্তু আমার জিব্বার মাঝখানের পেটটাও আল্লাহর জন্য পাগল, এই জন্য আমার মুখের তালুর সাথে টাস টাস করে বাড়ি খায় আল্লাহ আল্লাহ বলতে চা, এই আল্লাহ আল্লাহ বলতে চাইছে, লাফালাফি করছে, আমি যাতা দিয়ে ধরছি, দাঁতের প্রেশার বেশি হওয়ার কারণে কাইটটা রক্ত বেড়ে গেছে। আজকে আমরা জাকের জিকিরকারী হইতে পারি নাই। হযরত মাহমুদুল্লাহ হাফিজ জুজুর বলেন, দিলকে শাকের বানাও, জবানকে জাকের বানাও। ও মেরে আজিজ তালাবা, একটু খেয়াল করো, এই হাফিজজি কোন হাফিজজি? হযরত আব্দুল হাই পারপুরি রহমতুল্লাহি আলাইহি লেখছেন হাফিজজির জীবনীতে, যে এই হাফিজজির চেহারা এত নূর কেন ছিল, এই হাফিজজির এত ব্রেন কেন ছিল, একটা কথা এত কিভাবে মনে রাখতে পারতেন, এত তুখর ব্রেন ছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরতের দরজাতকে আল্লাহ বলন্দ করে দেন। আমার ভাইরা, এই হাফিজজি হুজুর কি পরিমাণ আল্লাহওয়ালা ছিলেন! একবার এক জায়গায় মেহমান হয়ে গেছেন, তো উনি যায় বলতেছেন আমি একটু এক নাম্বার ছাড়বো, শুনতেছেন বন্ধুরা? তো হযরত পেশাবখানায় পেশাব করার জন্য বসছেন, বাড়িওয়ালা দেখাই দিছে, আমার ভাইরা যে প্রতিষ্ঠানে গেছে প্রতিষ্ঠানের পেশাবের জায়গায় পেশাব করতে বলছেন, এক নাম্বার ছাড়বেন, হঠাৎ করে নজর করে দেখে পেশাবের জায়গায় কিছু ভাত পড়ে আছে। আমাদের বিভিন্ন মাদ্রাসায় তো ইল্লা মাশাআল্লাহ সব মাদ্রাসা না, বিভিন্ন মাদ্রাসা আমি নিজে দেখছি অজুখানার মধ্যে বাদ পড়ে নিছে, যেখানে ছেলেরা কফ ফালায় থুতু ফালায় পেশাব করে সেখানেও বাদ পড়ে থাকতে দেখ। আর আপনি দোষ দেন যে বর্তমান জামানা খারাপ, এই জন্য লেখাপড়া মনে রাখতে পারি না, জামানা ঠিকই আছে, আমার আপনার আমল খারাপ হয়ে গেছে। হযরত মাহমুদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই পেশাবের জায়গায় নজর করে দেখতেছেন কিছু বাদ পড়ে আছে, হযরত হাফিজজি পেশাব করলেন না, নিজের বাম হাতের কাপড়টা সুন্দর করে গোছাইয়া বাম হাতটা পেশাবখানার ভিতরে ঢুকাই দিলেন, একটা একটা করে আল্লাহর সৃষ্টি দানা সবকটি ভাত তুললেন। ছাত্র ভাইরা, তোমরাই আগামী প্রজন্মের কুতুবুল ওয়াক উজানির কারি ইব্রাহিম হইবা, তোমরাই মুবারক করিম হইবা, তোমরাই উস্তাদুল আসাতিজা শেখুল হাদিস আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি হইবা, তোমরাই মোহাম্মদুল্লাহ হাফিজজি হইবা, আব্দুল হাফিজজি হইবা, তোমরাই আগামী ভবিষ্যৎ। এজন্য তোমাদের পায়ে ধরে বলি, কথাগুলি গলাবাজি মনে করবা না, এই কথাগুলি আকাবিরদের কথা বলতেছি, একটা কথার দ্বারা যদি তোমার জীবন পরিবর্তন হয়ে যায় তুমিও কামিয়াব আমিও কামিয়াব। হযরত মাহমুদুল্লাহ হাফিজজি সব ভাত তুললেন, সব ভাত তুললেন, সাতবার ধুইলেন, সাতবার দিয়ে খাদেমকে বললেন রেখে দাও,
মেজবান বাড়িওয়ালা যখন দস্তরখানা দিলেন প্লেট দিলেন হাফিজ জুজুর বলতেছেন ভাই আমার মেহনতের খাবারটা আগে আমারে দাও আরো আস্তে কোন আল্লাহু আকবার বাড়িওয়ালা বলতেছেন হুজুর কোন ভাত বলে যেই ভাত আমি পেশাবের জায়গা থেকে তুইলা ধুইছি এটা আগে আমারে দাও এটা আমি আগে খাবো বাড়িওয়ালা বলতেছেন হযরত আপনি এই ভাত খাইবেন এই পেশাবখানার ভাত হযরত ভাত না রে আর ডাক দিয়ে বলে তোমার ফাতিলে তোমার স্ত্রী পাক করছে বা তোমরা পাক করছো ওইটার নাম দানা আর আমি যেই বাচ্চা তুলছি এইটার নাম কি দানা না ওই দানা আর এই দানা রক্ত একজনই যার নাম রব্বানা করিতে পারবা কি মানা আছে কি তোমাদের জানা এই কথাটা বলা মাত্র বাড়িওয়ালা পায়ে ধরে বলতেছে হযরত মাফ চাই জিন্দেগিতে আর কোনোদিন খানা নষ্ট করব না বেখেয়াল হব না সেই ওলি ওই হাফিজ হুজুরের ওই যে পাও দিরা মাপ চাইছিল তওবা করছিল বায়াত হইছিল আমার তোমার বাংলাদেশে এত বিশাল মাদ্রাসা হয়েছে যেখানে বর্তমান 3500 ছাত্র সময়ের অভাবে আমি বিস্তারিত বলতে পারলাম না আল্লাহ তাআলা আমাদের আকাবির আসহাব বুজুর্গদেরকে পুরাপুরি তাদের নকশে কদমে কবুল করেন এবং এই পথে আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইস্তিকামত রাখেন বলেন আমিন আবার বলেন আমিন তো বলেন তো দেখি আমার ভাইরা মনে আছে কিনা জানি না ড্রাইভার ডাক দিয়ে বলতেছেন স্যার আজান হইছে মসজিদে যাইতাম নামাজ পড়তাম মনে আছে মালিক ডাক দিয়ে বলতেছে তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আবি ড্রাইভার চলে গেছে মালিক গাড়ি বয়ে বয়ে বর্তমান সময়ের কথাই বলি আর কি বেনসন খাইতেছি উপন্যাস পড়তাছে আর বর্তমান জামানে যদি একটা দামি মোবাইল থাকতো তো মোবাইল খালি ফাতালি ফেলতো ফাতালে ঠেলা বোঝেন ফাতালে খিচিং 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 এই যে খিচিং খিচিং কইলাম না এই যে চোখটি দেখবেন কালকাই কইব এই যে দেখেন কমেডিয়ান বক্তার নাটক আল্লাহ তোদের বিচার করবে যদি কোনো অসত্য কথা কুরুচিপূর্ণ কোনো কথা যদি কোনো আলেমের বিরুদ্ধে বল বর্তমান সবচাইতে তথ্য সন্ত্রাস এই অনেক ভাইরা এগুলো করতেছে আমরা ভালো কথা বলি অরিজিনাল কথাটাকে বাদ দিয়া যেটাকে বিতর্ক করা যায় সেটারে টাইম না কদিন আগে আমি একটা সেমিনারে মুগদাতে এনায়েতুল্লাহ আব্বাসীর পক্ষে এই কথাটা বলছিলাম উনি যখন বলছেন যে মাসলাক যার যার ইসলাম সবার কাদিয়ানীদের সাথে আমাদের কোনো আপোষ নাই কাদিয়ানীর অমুসলিম এই আন্দোলন আমি করতেছি হাটাদারি হজরত করছেন বাবু নগরী হজরত করছেন আপনারাও খতমে তাহারি এই খতমে নবুয়তের পক্ষে এক থাকবেন আমাকে যখন সময় দিছে আমি মাইকটা নিয়ে বলছি যেহেতু এই পারপাসে এই প্রসঙ্গে এই কাদিয়ানীদের ইস্যু নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী বর্তমান কাজ করতেছেন আমি তাকে বর্তমান তরুণ আলেমদের আইডল হিসাবে অভিভাবক হিসাবে আমি তাকে মুরব্বি মানি আর এই ইস্যুতে আমি তার সাথে সে যখন ডাক দিবে কাদিয়ানীদের বিরুদ্ধে আমি ইমানি আন্দোলন করার জন্য তৈরি আছি আমি এই কথাটা বলছি কিছু সোরের ঘরের সোর এই জারে লই এমন গোলাবাদী করতেছে কয় আহমদ শফির জায়গায় নতুন করে আব্দুল খালেক শরীয়তপুরি এনায়েতুল্লাহ আব্বাসী রে শায়েক মানছে পীর মানছে কত বড় মিথ্যাবাদী কোথায় আহমদ শফি আর কোথায় এনায়েতুল্লাহ আব্বাসী কথা বলেন না কেন এর জন্য পায়ে ধরে বলবো এগুলো করো না ভাই এগুলো করার দ্বারা নিজেদের ক্ষতি করতেছ আজকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কান্নাহুম বুনিয়ানুম মারসুস এক শিশাগলা প্রাচীরের মতন যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতাম আল্লাহর কসম কোন বাতিল ফেরকা উলামায়ে দেওবন্দের দিকে কাসেম নানুতুবির উত্তরসূরিদের দিকে চোখ লাল করে আঙ্গুর উঁচু করে কথা বলার সাহস পাইতো না মহতারাম হাজিরি এই জন্য আমি বলবো যারা দাওয়াতে তাবলিগের কাজ করতেছে করতে দেন যারা হক হক্কানিয়াতের প্রতীক নিয়ে খানকার মেহনত করতেছে করতে দেন যারা ময়দানে কথা বলতেছে করতে দেন ডিভাইডেড করেন সাহায্য করেন ভুল থাকলে ধরায় দেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে উজানি নাজিম সাহেব দিয়ে দোয়া করে গেছে আল্লাহ পাক আমাদের দল মত্রী বিশেষে সবাইকে এক এবং নেক করে দেন আবার বলেন আমি তো মালিক চলে গেছে মালিক ড্রাইভার গেছে মালিক গাড়িতে বসে উপন্যাস পড়তেছে বেনসন খাইতেছে আর গড়ি দেখতেছে সময় আসে না কেন এই বেটা তো মুনাফিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লেখছেন মুমিন বান্দা যখন হয় আল্লাহর প্রেমিক যখন আল্লাহর ইবাদতে মশগুল হয় এমন শান্তি পায় ইবাদতে যাইয়া পানির মধ্যে মাছ ঢুকলে যেমন শান্তি পায় আর মুনাফিক যারা এমন তার দিলের মধ্যে অশান্তি সৃষ্টি হয় উড়ন্ত পাখিকে খাসার মধ্যে বললে যেমন ছটফট করে মুনাফিক এইরকম আল্লাহর এবাদতের কথা শুনলে আল্লাহর এবাদতের দিকে গেলে মুনাফিক তখন খালি বাইরে নেলে গেলে ছটফট ছটফট করে
তো মুনাফিক এবার গরীব দিকে টাইম দিকে নজর করে দেখতাছে যে কি ব্যাপার আসে না কেন মসজিদের বারান্দার বাইরে দাঁড়ায় জানলা দিয়ে উকি মাইরা দেখে ড্রাইভার নামাজের শেষে তিন তাসবিহ আদায় করতেছে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এ মালিক ডাক দিয়ে কইতেছে হায় হায় হেতে যে আমার কাছ থেকে গাড়ি চালান লেগে তেলে টেনি ছিল কয়দিনের যে তেলে টেম আছে এই তেলে টের হিসাব লয়ে বইছি যার মনে যা ভাল দিয়া উঠে কথা কয় না যার মনে যা ভাল দিয়া উঠে যার যেমন বুঝ দাড়ি কাইটা রাহে মুছ কথা কন না কেন মোহতরম হাজিরিন এই ব্যক্তিটা যখন এরকম করে বলতেছে দমক দেখা এ কি এর হিসাব করস পারস না করে ড্রাইভার ডাক দিয়ে কয় স্যার এটা হিসাব না এটা আল্লাহর নামে তাসবিহ জপন করতেছি পারস না করে কয় স্যার আপনি রে যে আল্লাহ ভক্ত দেন না আমার হে আল্লাহ বাইরে তো দেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমি আর বেশি লম্বা করব না এই আল্লাহর সাহায্য ছাড়া যে ইবাদত করা যায় না এই প্রসঙ্গে হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ঘটনা লেখেন এটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভাই একটু ধৈর্য ধরেন হযরত হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ লেখেন আল্লাহর আল্লাহর সাহায্য থাকলে যে আল্লাহ তাআলা বান্দাকে কবুল করেন দয়ার মাধ্যমে যে ইবাদতকারী বানায় তার বাস্তব নমুনা সাইয়্যিদু তাগিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কী রাহমাতুল্লাহি আলাইহির জামানার কথা আল্লাহর এক বান্দি খুব নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না শুনতাছেন নি আপনারা বান্দি নামাজ পড়ে বান্দা একদিন জামাই স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে তোমার নামাজ তুমি পড়ো আমারে ভক্ত কইও না বেডি ডাক দিয়ে কইলে কি কন কথা নাই বার্তা নাই আন্দাজও আমারে কি কন এটা কয় না আমি আমার বালা লাগিয়ে কইছি কয় কি মন বালা কয় যে তুমি যে নামাজ পড়ো নামাজ পড়তে গেলে যে ওযু করো ওযু করতে গেলে যে ফানিটা ধরো ফানিটা আমার সহ্য হয় না আমারে তুমি আর নামাজের কথা কইবা না আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তাআলা যদি আপনাকে কবুল করে তো ফানিকে আগুন দুইরও নামাজ পড়তে পারবে দয়া লাগবো কার আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন মনোযোগ ঠিক আছে নি লোকটা দমক দিয়ে ডাক দিয়ে কয় দা তোর আমি ভালা কথা কই আর তুই খালি ফাতালি কোরআন হাদিস কর দেখগা এই ঘাইচ্চ তোর কিছু বেড়া আছে না স্ত্রীর চার পয়সা দাম দেয় না হাদিজা প্রবাসী বেড়া ইঞ্জিনিয়ার ডক্টর ডাক্তার প্রফেসর ভাইস চ্যান্সেলর খুব খেয়াল করে শুনতেছেন এবাদত খালি নামাজের নাম মনে করেন এবাদত জাকাত দেওয়ার নাম এবাদত রোজা রাখার নাম এবাদত সিয়াম সাধনা পালন করা এবাদত হ্যাঁ গরিব মানুষের দান করা এবাদত কিন্তু বিয়া করার পরে তিন কালমার সাথিরে তিন কথার সাথিরে দে উত্তম ব্যবহার করে মহব্বত করে ধরে রাখা এটা যে এবাদত এটা অনেকে বুঝই না এই মহিলাদের পক্ষে এইভাবে আর কেউ কইব কিনা আমি জানি না মহিলারা ওয়া শুনতাছে না বাসা ভাই মাশাআল্লাহ অন্তত আমার মা বোনের অন্তর থেকে কইব না হুজুরটা বালা তখন একটা বালা কথা কইছে হুজুর বল লগে বালা ব্যবহার করে এবাদত কিনা জোরে বলেন এবাদত কিনা আর এই হককে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান আল্লাহর দাসত্ব আনুগত্য কায়েম করতে চান যদি নিজে গোলামি প্রকাশ করে গোলামি বাস্তবায়ন করতে চান তাহলে আল্লাহর প্রকৃত গোলামদেরকে ভোটের মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক ভালোবাসার মাধ্যমে হোক স্বীকৃতি দিতে হবে কাজেই আমাদের সামনে যখন যখনই যে ইলেকশন আসে ওই ইলেকশনে আমার বন্ধুগণ যখন যোগ্য ব্যক্তি আল্লাহ ভীরু যে যে প্রতীক নিয়ে আসে ইসলামী দলের পক্ষ থেকে আমরা তাদের পক্ষে রায় দেব পারবো তো ইনশাআল্লাহ হ্যাঁ এটা একটা স্লোগান এরকম করা যায় কিনা এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে কথা কয় না যুবকেরা এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসে মাশাআল্লাহ এক ভাই কইলে যে হাত পাকা আপনার দিল যদি স্বীকৃতি দেয় যে হাত পাকায় আমার ভোটটা দিলে অন্তত আমি সওয়াব পাবো আল্লাহর কাছে জবাব দিই তা থেকে আমি মুক্ত হব আপনি দিয়ে দিবেন মাইরা রাজি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক যারা বলেন আমিন মোহতরম হাজিরিন নামাজি লোকের দরকার আছে না নাই যুবকরা রাগ করতেছে বেদার হইতেছে এইবার শুধু হাত পাখা না আমার ভাইরা ইসলামী দলের পক্ষে যোগ্য আলেম হক্কানি রব্বানি যে যেখানে দাঁড়াবে আমরা ইসলাম কায়েমের পক্ষে আমরা তাদের পক্ষে রায় দেব
বিরোধিতা করব না, সমর্থন করব, সহযোগিতা করব, দোয়া করব, অর্থ লাগলে অর্থ দেব, সময় লাগলে সময় দেব, মেহনতের দরকার হলে মেহনত করব। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে কবুল করবে। মোহতারাম হাজিরিন, এইবার আমার ভাইরা বান্দিরে খেদায় দিছে, এবার আল্লাহর বান্দি যাইয়া কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলা আমার স্বামীকে কি তুমি নামাজি বানাইবা না? আমার জামাইদারে কি কেউ নাই দিনের কথা বুঝাবার জন্যে? মুসলমান বন্ধুরারে আমার হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহর জামানার কথা আল্লাহর বান্দি দশ দিন কানতে কানতে একদিন কান্না কবুল হইয়া গেল। এই আল্লাহর বান্দি রান্না করতেছিলে, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ পাইলে, কে জানি এলান করে বলতেছে, ও এলাকাবাসী, আমাদের এলাকায় একজন আল্লাহর ওলি আসতেছে, নাম তার হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। আল্লাহু আকবার! উনি অমুক মসজিদে এতটা সময় বয়ান করবে আত্মশুদ্ধি লাভ করার জন্যে, গোলাম হওয়ার জন্যে, মাবুদের সাহায্য পাওয়ার জন্যে। আপনাদেরকে দিনই দাওয়াত দিলাম, আপনারা উক্ত মাহফিলে অংশগ্রহণ করে দোজাহানের কামিয়াবি হাসিল করেন। এইভাবে যখন দাওয়াত দেওয়া হল, আল্লাহর বান্দি রান্না বাদ দিয়া স্বামীর কাছে যে দুইটা পাও দূরে বলে, স্বামী আমার জীবনে আপনার কাছে আমি কিচ্ছু চাই নাই, শক্তভাবে তেমন কোনো আবদার করি নাই, আজকে আমি একটা আবদার করি গো স্বামী, আমাদের এলাকায় হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আসতেছে, আগামীকালকে অমুক মসজিদে হজরতের বয়ানে আপনি যাইবেন। স্বামী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দি আমি যাইতে পারি, শর্ত হইল নামাজের কথা বললে আমি থাকব না। আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, নামাজের কথা বলবে কি বলবে না? আপনি যান। বান্দিটার চিন্তা হইল, আমার স্বামী যদি একবার হাজি সাহেবের মাহফিলে যায় আর আল্লাহ ওলি যদি নজর দিয়া দেয়, আমার জানি স্বামী আল্লাহওয়ালা হইয়া যাবে। চিৎকার দিয়া বলেন, সুবহানাল্লাহ। আরে বন্ধু, হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহর বান্দি স্বামীটারে বুঝে পাঠায় দিলে, হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মজলিসে গেলে, মুহাজিরে মক্কির মজলিসে যাইয়া একেবারে সামনাসামনি বইছে, আল্লাহওয়ালার ডাইরেক্ট নজর আল্লাহর বান্দার দিকে পড়ছে। চিৎকার দিয়া বলেন, না সুবহানাল্লাহ। এ বন্ধু আল্লাহর বান্দা আল্লাহর ওলি সামন বরাবর বসিয়া নিজে নিজেই ফাত ফাত করে নিজে নিজেই বলে, বাইক বইলে আইছি, নামাজের কথা কইলে থাকতাম না, কয় বাইক কই আইছি, নামাজের কথা কইলে থাকতাম না। রাখার মালিককে আরো জোরে ক, এবার বাজান বান্দা খালি কয় নামাজের ওয়াজ করলে থাকতাম না, তো আল্লাহর ওলি তো রুহানি ডাক্তার, আরে দেখকে বুঝা লাইছি যে নামাজ, নামাজের ওয়াজ আজকে করলে হ্যাঁ থাকতো না, লেগে হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওয়াজটা ফালদাই দিছে, কবরের ওয়াজ, হাসরের ওয়াজ, মিজানের ওয়াজ, তুলসিরাতের ওয়াজ করতেছে, নামাজের ওয়াজ করে না, কারণ আমাদের কতগুলি তো বেগে দিব। এইবার এক দেড় ঘন্টা ওয়াজ হওয়ার পরে বেড়াই কয়, বাহ ওয়াজ তো ভালোই লাগতেছে, নামাজের ওয়াজ করলে থাকতাম না। ওয়াজ শেষ, হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ বলতেছেন, ভাইদান ওয়াজ অনেকক্ষণ হয়েছে, আসেন তওবা করি, দোয়া করব, কে কি গুনাহ করছেন নেন ফাকরি ধরেন, তওবা করেন। এরকম আল্লাহ ওলি অনেকে তওবা করায় না ভাই, যারা বগুলো আছেন হেরা ফাকরি ধরেন, যারা দূরে আছেন গায়ে গায়ে হাত লাগা, এই বেড়াই করছি কি আপ্পা মাইরা দুই হাত দিয়া যাতা দিয়া ফাকরিটা দূরে নিছি, আসলে কি বেড়াই ধরছেন, আল্লাহ ধরেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা ইবাদত করি কা, সাহায্য চাই কা, ফাকরিটা দূরে কয় বাইক কই আইছি, নুমাদের কথা কইলে থাকতাম না, এখন ফাগরিটা দৌড়ছি, নুমাদের কথা কইলি ফাগরিটা সেরিল না, তো হুজুরে ফাগরিটা দৌড়াইয়া প্রথমে নামাজের কথা কয় না,
হুজুরে কইতেছে ভাই যারা ফাগরি ধরছেন তওবা করতেছেন আমার সাথে বলেন জীবনে গুনাহ করতাম না সবাই কয় গুনাহ করতাম না এবার কয় ভাই বলেন বেগানা নারী দেখতাম না হ্যাঁ ও কয় দেখতাম না 10 12 টা কথা কোয়ার পরে আল্লাহর ওলি হাজী আব্দুল্লাহ মুহাদ্দির মুকির রহমাতুল্লাহ বাতিনি চোখ দিয়ে দেখছে যে ওহন তো হ্যাঁ আমার রঙে রঙিন হয়ে গেছে গা আমার তাইলে ভরে গেছে গা আমি যা কইতে কম তাই তো কইব সিবগাতুল্লাহ ওয়া আহসানু মিনাল্লাহ সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা উদ্দিন কথাটা কাট কিন্তু হায় আফসোস আল্লাহ তোমাকে আমাকে বানাইছেন ইবাদত করার জন্য সময়ের স্বল্পতার কারণে বন্ধু মাহমুদ মুশারফ ভাইয়ের প্রোগ্রামে আমি বেশি সময় হয়তোবা দিতে পারতেছি না কিন্তু আকাবীরদেরকে নকল করে কথাটা বলছি আল্লাহ বলেন আমি তোকে বানিয়েছি জিন জাতিকে বানিয়েছি মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইবাদত করার জন্য বানিয়েছি কিন্তু তুই আমার ইবাদত করলি না আমি তোকে সৃষ্টি করেছি খালাকাল ইনসান আমি তোকে বানিয়েছি আল্লামাহুল বায়ান আমি তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলি না হাল আতা আলাল ইনসান হাইনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলি না আমি তোর নাকের জায়গায় নাক চোখের জায়গায় চোখ আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন এগুলো সবটা আমার দেওয়া ফি আইয়্যি সূরাতিম মা শাআ রাক্কাবাক এগুলো সবটার মালিক আমি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই আহসান তরিকায় আহসান পদ্ধতিতে আমি তোর স্ট্রাকচার আমি তোর ফিউচার আমি তোর বডি ফিটনেস আমি আল্লাহ বানিয়েছি কিন্তু তুই আমাকে চিনলি না এরে নাদান ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল করিম কিস আমার পথ থেকে তোকে পথ ভোলা করে দিল তুই মনে করতেছিস আমি তোর খবর রাখি না আমি তোকে চিনি না আমি তোর খবর রাখি না 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 তুই মনে করতেছিস দক্ষিণে গুনাহ করলে উত্তরে আমি নাই উত্তরে গুনাহ করলে দক্ষিণে আমি নাই না ফা আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আমি এমন একটা রব আমি উত্তরে আসি আমি দক্ষিণে আসি আমি পূর্বে আসি আমি পশ্চিমে আসি আমি আসমানে আমি জমিনে আমি আকাশে আমি বাতাসে আমি আতালে আমি পাতালে আমি গোপনে আমি ওপেনে এই যুবক এই যুবতী এই নাস্তিক মনালোকেরা তোমরা কারাগো দুর্বিসন্ধি করতেছ তোমরা কারাগো ওলামায় হকের বিরোধিতা করতেছ আমি আল্লাহ তোমাকে বলে দিয়েছি তুমি গোপনে হয়তো বলতেছ এখানে আমি কুটকুট কুটকুট করে ষড়যন্ত্র করতেছি এখানে আমাকে কেউ দেখতেছে না না তুই জানস না গোলাম 1500 বছর আগে আমি কুদ্রতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে গড ইজ ল অফ দা ইন্ট্রো আমি আল্লাহ তাআলা আমার বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে মদিনাতে আমি এই কথাটা বলে দিয়েছি হাবিব ওদেরকে জানিয়ে দেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম যেখানে গোলাম তুই একা সেখানে কিন্তু দ্বিতীয় আমি আল্লাহ যেখানে গোলাম তুই দুই তিন নম্বর কিন্তু আমি আল্লাহ যেখানে গোলাম তোরা তিন চার নম্বর কিন্তু আমি আল্লাহ কাছেই ষড়যন্ত্র করে লাভ নাই সময়ের অল্পের কারণে আমি সময় সংক্ষেপের কারণে আমি আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা বলতে পারতেছি না মহতারাম হাজিরিন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল করিম কিসে আমার পথ ভোলা তোকে করে দিল আয় বান্দা তুই আমার দিকে আয় ফাফিল্লু ইলাল্লাহ আমি তো তোর জন্যই বলেছিলাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আয় ফাফিল্লু ইলাল্লাহ আমার পথের দিকে ফিরে আয় ওয়াসারিল্লা মাগফিরাতিন মির রাব্বিকুম আমি রবের গুনাহ মাফের দিকে আয় সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ভোটের জন্য প্রতিযোগিতা করিস না ফুটবলের জন্য প্রতিযোগিতা করিস না 31st নাইটের জন্য প্রতিযোগিতা করিস না সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম আয় আমি রবের গুনাহ মাফের দিকে প্রতিযোগিতার মাধ্যমে তোর মার আমি আল্লাহ তোর জন্য বলে দিয়েছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার দরবার লইরা সবার দরবার না আমার দরবার মাফ পাওয়ার দরবার আমার দরবার কবুল হওয়ার দরবার আমার দরবার সাহায্য পাওয়ার দরবার
তুই আমাকে ডাক দে উদনি আস্থাজি বিলাকুম আমি তোর ডাকি সাড়া দেব তোর কিছু চাওয়ার থাকলে আমার কাছে চা ওয়া ইজা সালাকা ইবাদি আননি ফাইনি করিব আমার কাছে চা আমি তোকে দিয়ে দেব তুই মনে করতেছিস তুই বাংলাদেশের থেকে আমাকে ডাকলে আমি শুনবো না 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 তুই মনে করতেছিস আমি তোর অনেকটা দূরে না আমি তোর এতটা কাছে তোর বন্ধু তোর এত কাছে নাই তোর মাও তোর এত কাছে নাই নাহনি আকরাবু ইলাই এই জন্যই তো বলেছি সাহায্য চাচ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইবাদত কর আমার সাহায্য চা আমার কাছে এ যুবক কার কি গুনাহ আছে ওলামা তোলাবা মায়া লাগায় গুনাহ মাফের জন্য গোলামি প্রকাশ করে চিল্লায় বলো না আল্লাহ দাও না ডাক দাও না বলো না আল্লাহ আমার নাকি আমি আল্লাহওয়ালাদের গ্রাম পাইতেছি এই ময়দান এখানে উদানি হযরতের তাওয়াদ্দু চলে আসে এখানে চরমনার কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিমের রূহানিয়ত তাওয়াদ্দু চলে আসে এইখানে মদনীর বাগানের ফুলের বাগানের গ্রাম পাওয়া যাচ্ছে কাজেই কে কি চাও আল্লাহকে একটা ডাক দাও না বন্ধু বলো না বলো না বলো না ডাক দাও না দেও না দেও না দেও না যার আল্লাহ বলতে ভালো লাগতেছে বুঝে নাও আল্লাহর সাথে তোমার সম্পর্ক ভালো হয়ে গেছে আর যার আল্লাহ বলতে ভালো লাগতেছে না বুঝে নাও আল্লাহর সাথে তোমার প্রেম নাই যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নাও আকাবির বলছেন আল্লাহ বলতে মজা পাইলে ইবাদত করতে মজা পাইলে বুঝা নিও আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে যার আল্লাহ বলতে ভালো লাগবে আল্লাহ ডাকতে ভালো লাগবে আকাবির আসলাম বুজুর্গরা বলেন তোমাদের বাপ মাকেও আল্লাহ মাফ করে দিবে একটা ডাক দেন না দেন না দেন না বলেন না আল্লাহ আমার ভাইরে কেউ কারো দিকে তাকায়েন না আপনার কবরে আমি যাব না আমার কবরে আপনি যাবেন না বাদানো কিছুক্ষণের মধ্যে দেখবেন এখানে কান্নার পয়দা হইয়া যাবে আমার বাইরে পুরাটা জমিন কান্না কাটির পয়দা হইয়া যাবে বাদান হয় নাকটার মধ্যে হুলদানি হযরতের খুশবু পাইতেছি আমার ভাইরে কারি ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির গ্রাম পাইতেছি মায়া লাগা একটা ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজরে চিনল সে আমার আল্লাহরে চিনল যে নিজরে চিনে নেই সে আমার আল্লাহরে চিনে নেই এবার বাজান আল্লাহর বান্দা পাগড়ি দড়িয়া বলতেছে হুজুরে নামাজের কথা কইলে আমি ছাড়িয়া দেব কিন্তু হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই উম্মতের দরদি হইয়া ওলামায় উম্মত হইয়া দিল থেকে তার দিকে তাওয়াজ্জু ঢেলে দিলেন এই লোকটা আল্লাহর ওলি রঙের সাথে রঙিন হইয়া গেল যে আল্লাহওয়ালা হইয়া যায় তার হাতটা আল্লাহর হাত হইয়া যায় যে আল্লাহওয়ালা হইয়া যায় তার জবান আল্লাহর জবান হইয়া যায় বাদানো পাগড়ি ধরার পর এইবার আল্লাহর উলি বলতেছেন সবাই বলো নামাজ না পড়ি অন্য কাজ করব না নামাজের সময় নামাজ পড়ব আল্লাহর বান্দা পাগড়ি ধইরা চিৎকার দিয়া বলতেছেন আর নামাজ ছাড়ব না চিৎকার দিয়া বলো না আল্লাহ এ বন্ধু এ বাবাসি আর পাঁচ দশ মিনিটের মধ্যে কথা ফিনিশিং করে দিচ্ছি দেখেন এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেননি একটু কান্না কাটে আসেনি কান্না না আসলো কান্নার ভান ধরো বাবা আল্লাহওয়ালা গুণ বলেছেন ইমাম ইমামে রব্বানী আনোয়ার শাহ কাশ্মীরি লেখেন কান্না না আসলো যারা কান্নার ভান ধরবে আমার মাবুদ তাদেরকে তওবাকারী হিসাবে মাফ করে দিবে এ বন্ধু কার কি গুনাহ আছে আমি জানি না মায়া লাগা একটা ডাক দেন না বলেন না আল্লাহ এরে বাবাজি ইমামে রব্বানী আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই বলেন চোখের পানির পুঞ্জি বানাও দুনিয়া এবং আখেরাতে তোমার পুঞ্জির কোন অভাব হবে না বাদানো আজকে আমি আপনি কানতে চাই না দেখেন আল্লাহর ওলি হইয়া গেল আল্লাহর বান্দা আল্লাহর এবাদত কেমনি করতে পারে মাওলার সাহায্য পাইয়া পাগড়িটা ছাড়িয়া দিয়া বিবির ডাক দি বলে বিবিরে আমারে তো হুজুরে পাগড়ি ধরায় নামাজের ওয়াদা নিছে আমিও তো ওয়াদা করছি আল্লাহর বান্দি ডাক দি কা স্বামী গো
হাজী আমদাদুল্লাহ মহাদার মক্কির আপনি চিনেন নাই, উনি এমন একজন অলি, উনি প্রতি রাত ঘুমের মধ্যে নবীজিরে স্বপ্নে দেখে, ওনার পাগড়ি আপনি ধরছেন, আপনি আর নামাজ না পড়ে থাকতে পারবেন না। স্বামী ডাক দিয়ে বললেন, বিবিরে পাগড়ি ধরার সাথে নামাজের কি মিল? স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার এই হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি যেই পাগড়ি ধরি আপনি তওবা করছেন, তাহাজ্জুদের সময় যখন হবে হাজী সাহেব মেসওয়াক ব্যবহার করে উযু বানাবে, উযু বানাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করবে, এই পাগড়িটা তার মাথায় থাকবে, এই পাগড়িটা পেঁচাইয়া নামাজ আনতে মাবুদের কুদরতি কদম ধরিয়া আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ যারা আমার পাগড়ি ধরছিল তওবা করছিল আল্লাহ ওইদেরকে আর বেনামাজি রাখো না। স্বামী আমার ডাক দিয়ে বলতেছেন, বিবিরে স্বামী ডাক দিয়ে বলতেছেন, বিবিরে আমার কেমনে আমি নামাজি হব বুঝতে পারি না। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, সময় আসলে টের পাবেন আল্লাহর ওলির দোয়ার নজরের অ্যাকশন কত। আল্লাহু আকবার। এ বন্ধু এ বাবাসি, এইবার আল্লাহর ওলি শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়িয়া বাজান ও দোয়ার মধ্যে শামিল হইয়া গেছে, আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তোমার ওই গোলামটা যেই গোলামটা আমার পাগড়ি ধরে বলছে নামাজ ছাড়বো না, ওরে এই তো ফজর আজান হবে, আজকে থেকেই ফজরের নামাজের সাথে তাকে কবুল করিয়া নিও আল্লাহ, ওরে তুমি বিছানার মধ্যে রাখো না, এ মক্ষর বাবা, এ জিনা খোর বাবা, এ গুণা করি না বাবা, কেন তুমি নিজের নিজের চিন্তা সোনা বাবাজি, কে কোন দিন মারা যাব, কে কোন দিন চলিয়া যাব কেউ কিন্তু জানি না বাবা, আজকে তুমি আমি মৃত্যুর প্রস্তুতি নেই না, আজকে তুমি আমি এবাদত করতে পারি না, কিন্তু দেখো আমাদের আকাবির আসলাম বুজুর্গদের ইতিহাস খোল, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাই প্রত্যেকটা দিন ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখিয়া চিঠিটা বালিশের তলে থুয়া ঘুমাইতেন, এই চিঠির ভাষা এই রকম ছিল, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম, না জানি এই বয়ান জুয়াগের বয়ান আমার জীবনের শেষ বয়ান, বাঁধানো কার পিছনে জানি মালাকুল মুদ্দার রয়েছে, কার জন্য জানি জঙ্গল বাসী হইয়া গেছে, কার জন্য জানি কাপড়ের কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবর মাটি বায়না হইয়া গেছে, মায়া লাগে গুনা মাফের জন্য ইবাদতকারী হয়ে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, বলো না জিস্তলা বাগন, বলো না আল্লাহ। এ বন্ধু আজকে তোমার আমার কান্না নাই, অথচ রশিদ আহমদ গঙ্গুহী রহমাতুল্লাহি আলাই কবরে আজাবের ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে গোলামি করতে যাই এমন কান্না কান্দেন, ওনার খাস খাদেম খলিফা ইয়াহিয়া রহমাতুল্লাহি আলাই লেখে, রশিদ আহমদ গঙ্গি কান্দতে কান্দতে এক সময় গঙ্গির চোখ অন্ধ হইয়া গেল, মুরিদেরা কাছে যা ডাক দিয়ে বলে, হুজুর কবর আজাবের ভয়ে যেভাবে কান্দিয়া নিজের চোখ অন্ধ বানাইলেন, আপনি কি কোনোদিন কবর আজাব নিজের চোখে দেখছেন? আল্লাহ বিশ্বাস করি আল্লাহওয়ালাদের বাতিনি চোখ খোলা, তবে আপনি কোন দিন কেমন করে কবর আজাব দেখলেন আপনি আমাদেরকে একটু শোনান, আমরা একটু ইবরত হাসিল করি, আমরা আল্লাহওয়ালা হইতে চাই। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাই বলেন, ভাইও খুব খেয়াল করো, খুব খেয়াল করো বাবা, একটু কবরের মোরাকাবায় চলিয়া যাও, একটু কবরের ভাবনায় চলিয়া যাও। আরে আমার নবীও তো কবরের চিন্তা করতে বলছেন, বুখারীর হাদিস আমার নবী বলেন, ওগো সাহাবীরা তোমরা মাঝে মধ্যে মরার আগে মরিয়া যাইও, সাহাবীরা বলতেন আল্লাহর হাবিব বান্দা বান্দি জেন্দা থাকতে মরার আগে আবার কেমনে মরে, নবী আমার ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দারা
মাঝে মধ্যে চোখটা বন্ধ করবা আর আপন আপন কবর সামনে আনবা আর মনে মনে ভাববা এই তো বুঝি আমি মরিয়া গেলাম এই তো বুঝি আমার নাকের ফুটার মধ্যে তুলা দিয়া দিবে আল্লাহ এই তো বুঝি আমার জন্য মসজিদে আলান হবে বাদানো একটু চিন্তা করিয়া দেখো বন্ধু রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাই বলেন আমার মাহবুব আমার কবর আজাব দেখাইছে মুরিদেরা ডাক দিয়ে বলেন হযরত বলেন কোন দিন কেমনে দেখলেন আল্লাহ উলি ডাক দিয়ে বলতেছেন বাবারে আমি প্রায় কবর জিয়ারত করতাম একদিন একটা কবর জিয়ারত করার জন্য কবর সামনে নিয়ে দাঁড়াইলাম সূরা কেরাত পড়া শুরু করে দিলাম ওই কবর থেকে কেমন জানি আমার গায়ে গরম বাতাস লাগলো এই গরম বাতাস লাগার পর আমি বুঝতে পারছি কবর আযাবের গরম আমি আমার মাহবুবকে ডাক দিয়ে বললাম আল্লাহ এই লোকটা কবরে কোন হালতে আছে আমার জানা নাই মাহবুব তুমি যদি আমার বাতিনি চোখ খুলে দিতা আমি আমার বাতিনি চোখ দিয়ে দেখতাম কবরওয়ালা কবরের মধ্যে কোন হালতে আছে আমার বাইরে আল্লাহ তাআলা রশিদ আহমদ গঙ্গির বাতিনি চোখ খুলিয়ে দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি আমার বাতিনি চোখ দিয়ে কবরটার দিকে তাকাইলাম তাকায় দেখি কবর আর কবর না পুরাটা কবরের মধ্যে খালি সাবার খালি সাবার এমন ভাবে লোকটাকে দর্শন করতেছে বডি থেকে গোস্ত আলাদা করতেছে কলিজা ছিদ্র করে ভিতরে ঢুকতেছে আমি রশিদ আহমদ নজর করিয়া দেখি লোকটার নাকের ভুটা দুইটা এক নাকের ভুটা দিয়া বিষাক্ত সাপ মাথা ঢুকে ঢুকে গেছে আর একটা নাকের ভুটা দিয়া বান্দাটার মাথার মগজ ছিনে নিয়ে মুখে করে বাহির হয়েছে আবার নজর করে দেখি বিষাক্ত সাপগুলি এমন ভাবে লোকটারে পেঁচায় দাঁতা দিয়া ধরছে আল্লাহর বান্দার নাক মুখ দিয়া রক্তগুলি গল গল করে পড়তেছে আর আল্লাহর বান্দা চিৎকার দিয়ে বাঁচার জন্য বলতেছে মালি আগে যদি জানতাম ইবাদত না করিয়া কবরে আসতাম না আল্লাহ গো দুনিয়ায় কি আমার কোন ছেলে মেয়ে এরা কি পারে না আমার জন্য একটু ছেলে সওয়াব করতে এরা কি পারে না আমার জন্য একটু কানতে এরা কি পারে না আমার জন্য একটু রুহের মাগফিরাত কামনা করিয়া কানতে আমার বাইরে আমার বাবাজিরা এই জুয়াগ এলাকায় চান্দিন এলাকায় কচু এলাকার বর্ডারে এই গ্রামে আজকে যারা আমি আপনি আসছি জানি না বন্ধু কে জানি বাবা হারায় বলছে কে জানি মা হারায় বলছে কার মা জানি কার বাপ জানি কবর থেকে কান্দারে ডাক দিয়ে বলি পুত্রি মা পেলে গেলি আমরা লেগে একটু কান্দলি না রে বাবা কবরে যা খবর পাইছি কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কেঁদে কেঁদে মা বুদের কাছে মাপ চা ছেলে মেয়ের চোখের পানি বুঝিলে মা বাবার কবর আজাব মা হইয়া যা ও বাজান হাদিস প্রমাণ আছে বাপ মার জন্য কান্নাকাটি করা এটাও কিন্তু বাজান এবাদত হাইরে কোন মায়ের কোন বাপের তুমি ভুলে গেছ যার বাবা নাই তার মতন বড় বাবিয়ের কেউ নেই যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ আবার বাইরে এই তো গত শনিবার এক শনিবার লঞ্চের মধ্যে দুর্ঘটনা ঘটলো মা যে কত বড় নিয়ামত আমার বাইরে বরগুনার লোকটা প্রতীয়মান সাক্ষী দিয়ে বলে আরে মা যে কত বড় নিয়ামত আমার বিবির গায়ে আগুন লাগলো কোলের মধ্যে দুধের বাচ্চা সোনার মানিককে উঁচু করে বলে স্বামী আবার আমি আগুনে জ্বলিয়া পুড়িয়া যাই আমার মনে যেন আগুনে না পুড়ে জান জান বাচ্চাটা নিয়ে এই আপনি এই লঞ্চ থেকে নদীর মধ্যে পানিতে ঝাঁপ দিয়ে চলে যান আমার মানিক যেন নিরাপদে থাকে ও বাজান লোকটি বলে হারে আমি আমার স্বামীর আমি আমার বিবিরে কাছে থেকেও বাঁচাইতে পারলাম না আমার বিবি যখন আমার কোলে বাচ্চা দিল আমি বাচ্চাটা নিয়ে একবার বাচ্চার মুখের দিকে তাকাই
আর একবার বিবির চেহারার দিকে তাকাই, আমি আমার বাচ্চাকে নিয়ে যখনই আমি পানিতে ঝাঁপ দিলাম আমার হাত থেকে আমার বাচ্চাটা ছুটিয়ে গেল। আমি নদীর পাড়ে উঠিয়া মাহমুদকে ডাক দিই, বলে বাবু আমার বিবির একটা আমানত আমি রক্ষা করতে পারলাম না, বাজারে দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়, ওই মা ওই বাপ যাদের দুনিয়ায় নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। একটা ডাক দেশ না মায়ের পাগলেরা বাবার পাগলেরা, মায়া লাগা ডাক দেশ না বলস না আল্লাহ, দেনা ভাইয়া দাও না বাবা বলো না আল্লাহ। আবার বাইরের সিদা মধ্যে রহমতুল্লাহ নাই ডাক দিয়ে বলেন আল্লাহ, বুঝতে পারছি কবরে যার যার হিসাব তার তার দেওয়া লাগবে, কেউ কারো উপকারে আসবে না। তবে আমি রশিদ আহমদ চিন্তা করিয়া দেখছি কবরে সাথী হবে একমাত্র আল্লাহর এবাদত, ডাক দেন না বলেন না আল্লাহ। মুসলমান বাইরে আল্লাহর বান্দা ওই ফাঁকি ধরেন না ব্যক্তি, ফজর আযানের আওয়াজ শুনলেন বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি আমার হাত তালুর মধ্যে কেমন জানি চুলকানি। বিবি কয় স্বামী গ এই তো আল্লাহর ওলির দোয়ার অ্যাকশন শুরু হইয়া গেছে, এটার নাম চুলকানি নয়, এটার নাম আমার মাবুদের মেহরবানি। আল্লাহু আকবার, এটার নাম আমার মাবুদের মেহরবানি। এ বিব ও স্বামী মনে যদি কিছু না নেন এক বদনা পানি আনি দেই, এই পানি দ্বারা আপনি ওযু করবেন, ওযু বানে আপনি পবিত্র তর্জন করেন, আপনাকে যাই নামাজ বিছায় দেই, আপনি নামাজ পড়েন আল্লাহর ইবাদত করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহর বান্দির কথা মোতাবেক আল্লাহর বান্দা ওযু বানাইলেন, স্ত্রী শিখাই দিলেন, ওযু শেষে স্বামী ডাক দিয়ে বললেন বিবি রে মনে হইতেছে নতুন করে জীবন পাইলাম, এত শান্তি এত শান্তি, যা বিবি ওয়াদা দিলাম আর কোনদিন নামাজ সারব না, আর কোনদিন ইবাদত সারব না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মুসলমান বাইরে মা বাবার নামে দান খয়রাত করা, মা বাবার নামে সহযোগিতা করা, এটাও কিন্তু ইবাদত। যেই হাতটা দিয়া মাবুদের মেহরবানিতে আকাবির আসলা বুজুর্গদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা বারংবার কাবা ধরায়, যেই হাতটা আল্লাহওয়ালাদের পছন্দের হাত, যেই হাতটার মধ্যে হাদাদরি হযরতের মহব্বত আছে, যেই হাতটার মধ্যে হাদাদরি হযরতের দোয়া আছে। আমার ভাইরে এই হাতটা বিছাইয়া আমি আপনাদের কাছে বাদান, কোনো বাকি কোনো কালেকশন নয়, মাত্র পাঁচ সাত মিনিটে মা বাবার দরদে যারা কানছেন বাবা, আমি মুসাফির হালতে আপনাদেরকে বলবো যেহেতু দিন যাবত আমি বাসায় যাই না।